Assalamualaikum বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো একটা সিভি আসলে কি 6 থেকে 15 সেকেন্ডে ইভ্যালুয়েশন করা সম্ভব এই প্রসঙ্গে। রিসেন্টলি আমি যখন একটা লিংকডইনে পোস্ট করলাম যে একটা সিভি আসলে ইভ্যালুয়েট করার জন্য 6 থেকে 15 সেকেন্ডের মতো সময় দেওয়া হয়, তখন আমাদের দেশে যারা কিছু ট্রেডিশনাল প্রফেশনাল রয়েছে তাদের মধ্যে কেউ কেউ এটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইছিলেন। সো তাদের জন্য এবং আমাদের বাকি যত ভিউয়ার্স আছেন সবার জন্য আজকের এই ভিডিও যে কিভাবে একটা সিভি আসলে 6 থেকে 15 সেকেন্ডে চেক করা হয় এবং কেনই বা এই কথা বলা হয় যে একটা সিভি 6 থেকে 15 সেকেন্ডে আসলেই কি চেক করা সম্ভব। তো চলুন আর দেরি না করে আমরা ইন্ট্রোর পরে মূল ভিডিওতে আসি। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি গুগল করেন কিংবা বিভিন্ন রকমের ডেটা অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখতে পাবেন বিভিন্ন সোর্সগুলোতে, অবশ্যই সেই সোর্সগুলো বাংলাদেশি কোনো সোর্স না, বাইরের দেশের যে সোর্সগুলো আপনি পাবেন সেই সোর্সগুলোতে সবসময় মেনশন করা থাকে যে একটা রেজুমি চেক করার জন্য কেউ কেউ বলে 6 থেকে 15 সেকেন্ড, কেউ কেউ বলে 15 থেকে 20 সেকেন্ড, ম্যাক্সিমাম কোনো কোনো জায়গাতে হয়তো 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত একটা টাইম ফ্রেম মেনশন করে দেওয়া থাকে যে একটা সিভি এই সময়ের ভিতরে চেক করা হয়। এখন অনেকেই ভাবতে পারেন যে আসলে এত অল্প সময় কি সিভি চেক করা সম্ভব, এত অল্প সময় কি আমার স্কিল, আমার কম্পিটেন্সি, আমার KPI, আমার পারফরমেন্স, আমার অ্যাচিভমেন্ট, আমার ট্রেনিং, এগুলো সব কিছু কি দেখা সম্ভব। আবার আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে অনেকেরই সিভি আছে যেগুলো অনেক বড় হয়ে যায়। সো অনেক বড় হয়ে যায় বলতে আমরা খুব রেগুলার বেসিসে এই 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা এরকম সিভি পাই। ইভেন আজকে সকালেও আমরা একটা বুকিং পেলাম, সেই বুকিংটা এসছে একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের কাছ থেকে, বাট তার সিভিটা 4 পেজের হয়ে গিয়েছে। সো সে চাচ্ছে এই সিভিটাকে 2 পেজে করে আনতে। হ্যাঁ, তো এখন ব্যাপার হচ্ছে যে কারো কারো সিভি যদি এত বড় হয়ে যায় তাহলে সেগুলোকে শর্ট করা বা সেগুলো আসলে কিভাবে 6 থেকে 15 সেকেন্ডের ভিতরে দেখা সম্ভব, সেগুলো কিভাবে আসলে 25 থেকে 30 সেকেন্ডে দেখা সম্ভব, আসলে কি সেটা আদৌ সম্ভব। তো চলুন আমরা একটু এই ব্যাপারটাকে আরেকটু যদি ডিপ অ্যানালাইসিস করি তাহলে আমরা এটাতে কি পেতে পারি, চলুন আমরা একটু দেখি। সো যে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে যেরকম আপনি একটা সিভি একটা কোম্পানিতে পাঠাবেন, এইচআর ম্যানেজার সেটা ইমেল খুলে দেখবেন, আপনার সিভি লাইন বাই লাইন তিনি গো থ্রু করবেন, এগুলো করতে করতে দেখা যায় যে সময়টা একটু বেশি লেগে যায়। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে কোনো কোনো কোম্পানি এখন কিন্তু লেটেস্ট টেকনোলজি ইউজ করা শুরু করে দিয়েছে, তাদের কিন্তু ইনবিল্ট সিভি ব্যাংক আছে। এবং বাইরের দেশের যে কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো সাধারণত ATS সফটওয়্যার দিয়ে সিভি ইভ্যালুয়েশন করে। সো ATS সফটওয়্যার দিয়ে যখন সিভি ইভ্যালুয়েশন করা হয় তখন আপনি কিন্তু সরাসরি একটা সিভি বা একটা রেজুমি একটা কোম্পানিতে যখন একটা জবের জন্য পাঠাবেন সেটা আপনি একটা সিস্টেমের থ্রুতে পাঠাবেন, সিস্টেমে সিভিটা রয়ে যাবে। সিস্টেমে এরকম বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ একটা পদের এগেনস্টে অ্যাপ্লাই করবে এবং আপনার সিভিটা সেখানে রয়ে যাবে। দেন এইচআর ম্যানেজার কিছু পার্টিকুলার শব্দ নির্বাচন করবেন, যেমন ধরেন আপনি হয়তো একটা কোম্পানিতে সেলস এন্ড মার্কেটিং পদের জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে সেলস এন্ড মার্কেটিং, মার্কেটিং প্ল্যানিং, মার্কেট রিসার্চ, ডিস্ট্রিবিউশন সিস্টেম ম্যানেজমেন্ট, ক্রেডিট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, রিটেইল ম্যানেজমেন্ট, ট্রেড অ্যান্ড প্রমোশনাল ওয়ার্ক, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে আমরা বলছি কিছু কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলো একজন এইচআর ম্যানেজার ব্যাকএন্ডে সিস্টেমে তিনি পুট করে দিবেন। তারপরে ধরেন যে একটা পদের জন্য হয়তো একজন ফিমেল প্রফেশনাল দরকার। সো উনি যদি একটা সিস্টেমে ইনপুট দেন যে অনলি ফিমেল প্রফেশনালের সিভি এইচআর ম্যানেজারের সামনে আসবে, তাহলে কিন্তু এইচআর ম্যানেজার আর কোনো জায়গার কোনো সিভি আসবে না, অনলি এইচআর ম্যানেজার কিন্তু ওই সিভিটাই কিন্তু তিনি দেখতে পাবেন, মানে ফিমেল সিভি তিনি দেখতে পাবেন, মেলদের কোনো সিভি সেখানে আসবে না। আবার কোনো পদে যদি বলা থাকে যে শুধুমাত্র মেল সিভি চাই আমরা, ফিমেল কোনো সিভি আমরা চাই না, তাহলে সেক্ষেত্রে এই এই শব্দটা সিস্টেমে আপলোড করে দেওয়া মাত্রই সে কিন্তু ফিমেল সিভি সব এলিমিনেট করে দেবে, শুধুমাত্র মেল সিভি সে কিন্তু মেল যে সিভিগুলো আছে সেই সিভিগুলো কিন্তু সিস্টেম এইচআর ম্যানেজারের সামনে শো করবে। সো
সামনের দিনগুলোতে যখন এই টেকনোলজিগুলো আরও মার্কেটে আসবে এবং মানুষজন যখন এই টেকনোলজিগুলো আরও অ্যাডাপ্ট করা শুরু করবে, বর্তমান সময়ে এই টেকনোলজিগুলো একটু এক্সপেন্সিভ হলেও ডে বাই ডে কিন্তু আমাদের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন বা যারা প্রোগ্রামার আছেন তারা কিন্তু এগুলোকে ডে বাই ডে এগুলোর খরচ কিন্তু কমে আসছে। তো আশা করা যায় আজ থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটেও মাঝারি এবং বড় বড় যত কোম্পানি আছে সব কোম্পানিতে মোটামুটিভাবে HRIS নিয়ে কিন্তু প্রচুর কাজ করা হচ্ছে এবং আমাদের দেশেও কিন্তু ATS সফটওয়্যার দিয়ে CV ইভ্যালুয়েশন করা হবে। সো বাইরের দেশের মডার্ন প্র্যাকটিস এটাই বলে যে একটা CV ইভ্যালুয়েট করার জন্য 6 থেকে 15 সেকেন্ড দেওয়া হয়, ম্যাক্সিমাম 25 সেকেন্ডের মতো দেওয়া হতে পারে। কিভাবে হতে পারে? কারণ হচ্ছে ওই দেশগুলোতে বা মডার্ন প্র্যাকটিসে এই CV পাঠানো, CV প্রিন্ট করে চেক করা এই জিনিসগুলো সেখানে নাই, যার কারণে কি হয় যে বাইরে থেকে বাইরে দেশে আপনারা একটা পদের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন সিস্টেমের থ্রুতে অ্যাপ্লাই করবেন এবং সিস্টেমে কিছু সার্টেন কিওয়ার্ড দেওয়া হয়, এই কিওয়ার্ড যদি আপনার CV পাওয়া যায় তাহলেই কেবলমাত্র আপনার CV HR ম্যানেজারের কাছে আসে। সো ফাইনালি গিয়ে ব্যাপারটা কীরকম দাঁড়ায় যে 1000 CV যদি কোম্পানিতে অ্যাপ্লাই করে তাহলে HR ম্যানেজার কিছু কিওয়ার্ড দিয়ে সেখান থেকে কেবলমাত্র 20 থেকে 25টা CV মতো তার সামনে আসে এবং ওই 20 থেকে 25টা CV তিনি আরেকটু ভালোভাবে হয়তো গো থ্রু করেন এবং সেখান থেকেই হয়তো ইন্টারভিউর জন্য কল করেন, সেখান থেকে ইন্টারভিউ হয়, সেখান থেকেই নিয়োগ প্রক্রিয়া ফার্দার প্রসিড করে। সো আপনারা যদি এরকম ATS সফটওয়্যার ফ্রেন্ডলি CV বানিয়ে নিতে চান যেটা 6 থেকে 15 সেকেন্ডের মধ্যে নিয়োগকর্তার দৃষ্টি আকর্ষণ করবে, যেটাতে পারফেক্টলি কিওয়ার্ডগুলো সেট করা থাকবে, যেটাতে কোনো ডাল ফ্রেজ, কিলার ফ্রেজ, বোরিং ফ্রেজ, ইডিয়েটিক ফ্রেজ এগুলো থাকবে না, যেটাতে পাওয়ারফুল ওয়ার্ড থাকবে, যেটার ফরম্যাট হবে গ্লোবাল স্ট্যান্ডার্ড এবং মাত্র 2 পেজের মধ্যে আপনার সমস্ত ক্যারিয়ারের সমস্ত অ্যাচিভমেন্ট, আপনার স্কিল, আপনার KPI, কম্পিটেন্সি, ট্রেনিং, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, ল্যাডার সব কিছু দিয়ে আপনার এই CV তৈরি করা হবে, তাহলে কিন্তু আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের চ্যানেলে এই রিলেটেড শত শত ভিডিও আছে, চাইলে সেখান থেকেও আপনি আপনার নিজের CV তৈরি করে নিতে পারেন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।